বিক্ষোভটা আপনারা বারবার করে বলেন যে বিক্ষোভ কিসের বিক্ষোভ বলুন তো, একটা মানুষ আর একটা মানুষকে কমপ্লেন করবে, দিদির দুধ কি কি করতে গেছে, দুধ খেয়ে নেবে আর ভাত খেয়ে বাড়ি চলে আসবে, দিদির দুধ তো গেছে কমপ্লেন শুনতে। যদি মানুষ কমপ্লেন করে আপনারা তাকে বিক্ষোভ বলেন কেন? এই সারাদিন ধরে আমাদের বিভিন্ন টিভিতে দেখাচ্ছে বিক্ষোভ, বিক্ষোভের কি, আমি তো গেছি শুনতে, কোনো মানুষ চেঁচিয়ে কথা বলেন, কোনো মানুষ আস্তে আস্তে কথা বলেন, আপনারা তো নিজেরা সাংবাদিক অনেকে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলেন, আবার অনেকে দেখেন ভালোভাবে কথা বলেন, সেটা এক একটা টিভিতে এক এক রকম নিয়ম, কেউ হয়ে চেঁচিয়ে আবার একটু আস্তে আস্তে কথা বলে, তো সেরকম এক একটা মানুষ এক একটা টোনে কথা বলে, আমি শুনতে গেছি রে ভাই। দিদির দূতের কাজটা কি, মানুষের অভাব অভিযোগ শোনা, সেটা কেউ একটু মানে উঁচু ভাষায় কথা বললো, কেউ একটু লো ভাষায় কথা বললো, সেটার মধ্যে বিক্ষোভের মুখে, বিক্ষোভের মুখে, আর বিক্ষোভের মুখে কেন যাবে, টিভি আলারা বললে বিক্ষোভ হবে না, আপনারা দেখাচ্ছেন বিক্ষোভ, নাহলে স্যাটেলাইট লাইন কেটে দেবে, আপনারা দেখাচ্ছেন বিক্ষোভ, নাহলে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া বন্ধ হয়ে যাবে, সেটা ঠিক আছে, কিন্তু এ বিক্ষোভ নেই। পঞ্চায়েতে 99% আসন আমরা পেয়ে ফিরে আসি, যারা বিক্ষোভ করে তারা সব তৃণমূলকে ভোট দেবে, আপনারা জোর জবরদস্তি সারাদিন ধরে আমারটা দেখাবেন না, যদিও জানি আপনার এডিটর কেটে দেবে, কিন্তু কোনো বিক্ষোভ হচ্ছে না কোথাও, বাংলায় বিক্ষোভ হচ্ছে না, বাংলায় অবভিযোগ সবার জন্য দুতেরা গেছে, তারা শুনছে, কেউ একটু চেঁচিয়ে বলছে, কেউ একটু আস্তে বলছে, কেউ একটু মিডিয়াম ভাষায় বলছে, কোনো জায়গায় কোনো বিক্ষোভ হচ্ছে না। আমরা শুনতে গেছি মানুষের প্রবলেম, কেউ ঠিক যে কন্যাশ্রী পেয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, হয়তো স্বাস্থ্যসাথীতে তার ব্যাংকের একটা এর জন্যে পায়নি, বা কেউ একটা অন্য কিছু পায়নি, আমি কেন পেলাম না দাদা, ববি হাকিমের সামনে বিক্ষোভ হলো, ববি হাকিমে তো গেছেই শুনতে যে কে পায়নি তার একটা খুঁজে বার করেন, কেন্দ্রীয় টিম আমাদের গব্বর সিং আসছে, কি হবে, কেন্দ্রীয় টিম আজকে আসবে, পয়সা দিতে পারছে না, লা পাচ্ছে দিক না, আগে টাকাটা দিক, আবার বারবার একই কথা কি, পাঁচ দিন ধরে ছ দিন ধরে বলছি, আবাস যোজনায় কোনো দুর্নীতি হয়নি, ভেরিফিকেশন হয়েছে, প্রেসও আগের থেকে জানতো না, বিরোধীরাও জানতো না, ভেরিফিকেশন হয়ে আমরাই ক্যান্সেল করছি, যেটা আপনারা নিউজ করছেন সেটা নিয়ে লাফালাফি করছি, একই কথা কতবার বলবো, ব্যাংক লোনের জন্য রোজ 500 লোকের অ্যাপ্লিকেশন দেয়, ব্যাংক ভেরিফিকেশন করে যদি চারজনের ঠিক পায় তাকে লোন দেয়, বাদ বাকি তো দেয় না, যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারে বা কারোর নাম ঢোকাতে পারে, ডিসবার্সমেন্টের আগে আমরা দেখে নেব যে কে পাওয়ার যোগ্য আছে কে অযোগ্য নেই, যে অযোগ্য তাকে নাম বাদ দেবো, তো সেই বাদ দেওয়াটা নিয়ে দুর্নীতির কি আছে, নন্দীগ্রামে যদি বিরোধী দলনেতা এটা করান তাহলে সারা বাংলায় যখন উল্টো হয়ে যাবে তখন কে সামলাবে, নন্দীগ্রামে এখন আমি বলছি লাইট নিভিয়ে ইলেকশন দখল হয়েছে, এবং সেকেন্ডলি এই গুন্ডাদের নিয়ে এসে নন্দীগ্রামে মোবিলাইজ করে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি হচ্ছে।